মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি চাটকৃষ্ণ আমিরবাসীকে। বিশ্বের মতো বাংলাদেশেও করোনা ভাইরাস জনিত একটা মহাদুর্যোগ চলছে এখন। এই মহামারীতে কে পরিত্রাণ পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলি কর্মসূচি ঘোষণা করেছেন, উনি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর বিভিন্ন আহ্বানের মধ্যে একটা আহ্বানের সবচেয়ে বেশি আমি অনুপ্রাণিত হয়েছি, সমাজে কিছু নিম্নমধ্যবিত্ত মানুষ আছেন যারা কার হাত পাততে পারে না, তাদের কাছে যেন সাহায্য পৌঁছানোর আহ্বান জানিয়েছি। সেই লক্ষ্যে আমি চাটখিল সোনাইমণি এখানে প্রায় 4,000 পরিবারকে খাদ্য সামগ্রী এবং 6,000 পরিবারকে আমি কাপড় বিতরণের কর্মসূচি শুরু করেছি গতকাল থেকে। সবচেয়ে বড় কথা হলো করোনা ভাইরাস থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হলে আমাদের ব্যক্তি স্বচ্ছতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে সবচেয়ে সামাজিক দূরত্ব বলতে আমি এটাকে বলবো শারীরিক দূরত্ব বজায় রেখে এবং আমাদেরকে চলতে হবে এবং সবসময় আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। প্রধানমন্ত্রীর মতো যদি আমরা দেশ মানুষ কাজ করি, আমরা অচিরেই করোনা ভাইরাস থেকে আমরা পরিত্রাণ পেতে পারি।